ব্যাক গাইস টু আওয়ার চ্যানেল বেঙ্গলি রেসিপিস। অনেক দিন পর নিয়ে এসেছিলাম একটা নতুন ফিশ রেসিপি, মাছের রান্না নিয়ে এলাম, কাতলা মাছের কালিয়া। এখানে পাত্রেতে ননস্টিক কড়াইতে কী দেওয়া হয়েছে বলো? সর্ষের তেল দেওয়া হয়, মাস্টার্ড অয়েলে কী দেওয়া হয়েছে? পেঁয়াজ কুচি, রসুন কুচি, আলু, কাঁচা লঙ্কা আর মশলা মশলা দেওয়া হয়েছে। আচ্ছা, ভাজা ভাজা হবে, তারপর দেওয়া হবে। দেখে দেখুন দর্শক বন্ধু, পুরো রেসিপিটা এখানে এখানে মাছ ভেজে তুলে রাখা হয়েছে। আচ্ছা, অনেকদিন পর আমরা দেখা হবে, আপনাদের দেখা হলো আপনাদের সামনে বাইতে হবে। আর আপনাদের এতগুলো রেসিপিস দেখেছেন, প্রচুর প্রচুর পরিমাণে লাইক পাঠিয়েছেন, প্রচুর কমেন্টস দিয়েছেন, তাই একদম বহু আরও চ্যানেলটা গ্রো করতে সাহায্য হচ্ছে। আর আপনাদের এরকম যদি হেল্প পেতে থাকি তাহলে তো আর কথাই না। তাই এরকম বেঙ্গলি রেসিপিস, আরও নতুন নতুন রেসিপিস, মাছের রেসিপিস নিয়ে হাজির হয়েছি। তাই দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আর চ্যানেলটি থেকে প্রচুর পরিমাণে বাঙালি ধরনের রেসিপি, বাঙালি বাঙালি ঘরানার রেসিপি, নিউ নিউ রেসিপি, একদম ভেজ ননভেজ আইটেম দেখতে থাকুন। এখানে টমেটো গ্রাইন্ড করা হচ্ছে। মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো এখানে গ্রাইন্ড করা হচ্ছে। টমেটো গ্রাইন্ড করা হচ্ছে দর্শক বন্ধু, এসবের পাল্টা বার করা হচ্ছে গ্রেডিং করে। দর্শক বন্ধু, আমাদের যে রেসিপি আপনাদের এত পছন্দ হয়েছে সেটা পাওয়াই কথা যায় না। আপনাদের হেল্প, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট
যাচ্ছে টমেটো পিউরি রান্নার মধ্যে। ফ্রেশ পিপার অ্যান্ড স্কুইজ টমেটো পিউরি। রং রসগুলো দেখতে পাচ্ছেন, রং বেরিয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার, হালকা এমন ডিপ ডিপই হয়েছে, গোল্ডেন কালার বেরিয়ে গেছে। টমেটো দেওয়াতে, টমেটো পিউরি দেওয়াতে এটা হালকা রেডিশ কালার এসছে, সুন্দর রং এসছে। আপনার কাশ্মীর রেড চিলি পাউডারও দিতে পারেন। ভালো করে বসানো হবে কড়াইতে হাই ফ্লেমে। দর্শক বন্ধু, এই গ্রেভি গ্রেভি মাখাটা আলু ছাড়াও হতে পারে, আলু দিয়েও হতে পারে, আমরা আলু দিয়ে করছি। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন গ্রেভি একদম কমপ্লিট। এবার গ্রেভির মধ্যে মাছগুলো চলে যাবে, মাছের পিসগুলো ভাজা আগের থেকে ভেজে তুলে রাখা হয়েছিল, কাটলে মাছের পিসগুলো চলে যাচ্ছে। সুন্দর লাগছে দেখুন দর্শক বন্ধু, এরকম রেসিপি যদি করা যায় ঘরে, এক থালা ভাত দিয়ে গরম গরম ভাত আর মাছের ঝোল, এছাড়া কিছু লাগে না। বাঙালি প্রিয় মাছের ঝোল জিন্দাবাদ।